দারুণ খবর, পশ্চিমবঙ্গের মানুষের জন্য দারুণ খবর উঠে আসছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রিসেন্ট মানে কয়েকদিন আগে, ভোটের কয়েকদিন আগে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এবার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা তৈরি করছে। হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানোর চেষ্টা চালানোর জন্যে তার বিরুদ্ধে কেস ফাইল হলো। শুভেন্দু অধিকারী জেলে যেতে পারেন। শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশ তাকে জেলে ঢুকাতে পারে এমনই খবর উঠে আসছে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুভেন্দু অধিকারী কীভাবে জেলে যেতে পারে। শুভেন্দু অধিকারীকে অবিলম্বে পুলিশের এই যে বিভাজন এবং দাঙ্গা লাগানোর যে চেষ্টা বিজেপির, এই দাঙ্গা লাগানোর চেষ্টাকে আমরা কোনো যে কোনো মূল্যে, আমরা আজকে নন পলিটিক্যাল ব্যানার বাংলা সিটিজেন্স ফোরামের নামে এসেছি কমপ্লেন করতে। আমাদের সাথে জয়দা আছে 28-এ, 33-এর হাবুদা আছে, ভাস্করদা আছে 14 থেকে, পিঙ্কাই সুরাজেরা আছে, প্রত্যেকে আছে, আমরা বিভিন্ন ওয়ার্ডের বুলবুলদা আছে। তো এরকম প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমাদের পলিটিক্যাল আইডেন্টিটি থাকতে পারে কিন্তু আমরা এইখানে এসেছি যে এই দাঙ্গা লাগানোর যে চেষ্টা বিজেপি হচ্ছে, এই বাংলা গুজরাট নয়, এই বাংলায় দাঙ্গা হবে না, আমরা দাঙ্গা লাগাতে দেবো একদম। আমার নাম মৃত্যুঞ্জয় পাল, বাংলা সিটিজেন্স ফোরাম। আপনার নামটা? আমার নাম জয় মুখার্জি, বাংলা সিটিজেন ফোরাম তরফ থেকে আমরা করছি।